নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল আলোর পথযাত্রীতে সকলকে স্বাগত। আমাদের চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং অবশ্যই সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি একবার ক্লিক করে দিও। আজকে আমরা দেখে নেব সিম্পলিফিকেশন বা সরলীকরণ, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে, সেই সিম্পলিফিকেশন বা সরলীকরণের কিছু অঙ্ক কত সহজে তাড়াতাড়ি শর্টট্রিক্সে করা যায়। আজকে আমরা সরলীকরণ বা সিম্পলিফিকেশনের কিছু অঙ্ক বা কিছু টাইপ দেখব, যেগুলো কত তাড়াতাড়ি 10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে কত তাড়াতাড়ি উত্তরগুলো করা যায় সেটা আমরা দেখব। যেমন এই অঙ্কটা দিয়েছে 1/2 +1/6 +1/12 +1/20 +1/30 +1/42 +1/56 কত হবে। এখন 2কে লেখা যায় 1 × 2, 6কে লেখা যায় 2 × 3, 4কে লেখা যায় 3 × 4, 20কে লেখা যায় 4 × 5, 6কে লেখা যায় 5 × 6, 42কে লেখা যায় 6 × 7, 56কে লেখা যায় 7 × 8। তোমরা যদি ভালো করে জিনিসটা দেখো তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু ওপরের জিনিসটা চলে আসছে, মানে 2 - 1 করলে কিন্তু 1 আসছে, 3 - 2 করলে 1 আসছে। এইভাবে প্রত্যেকটা দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করলে কিন্তু ওপরেরটা পেয়ে যাচ্ছি। তো এখন এই অঙ্কে একটা ফর্মুলা চলে, যেটা হচ্ছে n/n+1। এখন আমরা n কাকে ধরবো? এই যে 56টাকে আমরা ভেঙেছি 7 × 8, এই যে ছোটো পদটাকে, এই যে ছোটো পদটা হলো 7 × 8, অর্থাৎ 8-এর আগের পদ লাস্টে, এটাকে n ধরবো। তাহলে অঙ্কটা কি হলো? ফর্মুলা হচ্ছে n/n+1। তাহলে n 7 আছে, n+1, 7+1 আমার হয়ে গেল 7/8। তো মাত্র 5-10 সেকেন্ডের মধ্যে কিন্তু আমি এই অঙ্কটার আনসার জেনে গেলাম, সেটা হলো 7/8। মনে করো পরীক্ষা হলে কোনো কারণে তোমার অঙ্কটার যে ফর্মুলাটা n/n+1 তুমি ভুলে গেলে, তাহলে কিভাবে করবে অঙ্কটা? তো এরকমভাবে 1 × 2, 6কে 2 × 3 করে ভাঙতে ভাঙতে 56কে 7 × 8 এতে ভাঙতে পারলে, এবার ভাঙার পর দেখো উপরে কটা 1 আছে, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। তাহলে যোগ করলে কত হলো? 7 পেলাম। আর এখানে প্রথম পদটা কত আছে? এটা ফার্স্ট টার্ম, এখানে প্রথম পদ 1 × 2 যে ভেঙেছিলাম, ফার্স্ট টার্ম 1 × লাস্টের টার্ম কত আছে? লাস্টের টার্ম আছে 8, তাহলে 1 × 8, তাহলেও কিন্তু তোমরা পেয়ে গেলে 7/8। তাহলে অঙ্কটা কত তাড়াতাড়ি আমরা করে ফেললাম। সেম অঙ্ক, এই টাইপের অঙ্ক, তাহলে এটা এরকমভাবে দিয়েছে, তাহলে এটা কী হবে? এটা n, তাহলে যদি ডাইরেক্ট আমি ফর্মুলা ফেলি n/n+1, তাহলে যেটা হবে 100/100+1, তাহলে এটা হয়ে গেল 100/101। যদি কোনো কারণে আমার ফর্মুলাটা ভুলে যাই, তাহলে এই যে ওয়ানগুলো আছে পুরো এতটা পর্যন্ত, মানে এই সবকটা 1 যোগ করলে আমি পাবো হচ্ছে 100। আর এখানে ফার্স্ট টার্ম, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, আর এটা হলো সেকেন্ড টার্ম, এই এটা হলো লাস্ট টার্ম, এটা লাস্ট টার্ম। তাহলে যেটা নিয়ম 1 × 101, মানে ফার্স্ট টার্ম ইন্টু লাস্ট টার্ম, তাহলে এখান দিয়েও আমি পেয়ে যেতে পারি, তাহলে এখান দিয়েও আমি পেয়ে গেলাম 100/101। তাহলে কত তাড়াতাড়ি আমরা অঙ্কটা করে ফেললাম সিম্পলিফিকেশন দুটো 10-10, 20 সেকেন্ডের মধ্যে অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেবো যে সরলীকরণের যে অঙ্কগুলো, এই সরলীকরণের যে সিঁড়ি ভাঙা অঙ্কগুলো, যেগুলো আমরা নিচ থেকে করে করে উপরে উঠতাম, সেই অঙ্কগুলো কত সহজে তাড়াতাড়ি করা যায়। প্রথমে এই অঙ্কটা দেখি, এই অঙ্কে কি করব? সবার শেষে আছে 2 আর 3, আমি লিখবো এখানে 2 আর 3, কটা 1 আছে? 1টা, 2টো, 3টে, 4টে। তাহলে হচ্ছে আমি 4টে ফাঁকা ঘর করলাম। এবার এখানে সবকটাই যোগ আছে, তাহলে এই দুটো আমি যোগ করে লিখব, 3 আর 2 যোগ করলে 5, 5 আর 3 যোগ করলে 8, 8 আর 5 যোগ করলে 13, 13 আর 8 যোগ করলে হয় 21। তাহলে এবার উত্তরটা কী হবে? এই যে এই জিনিসটা পেলাম, এই জিনিসটা হবে লগ, আর এই জিনিসটা হবে হচ্ছে হর। তাহলে অঙ্কটার উত্তর যেটা আমার হলো, আনসার খুব সহজে আমি পেয়ে গেলাম, সেটা হচ্ছে 13/21। তাহলে কি করলাম আমরা? একদম শেষে যে 2/3 ছিল, 2 আর 3 লিখলাম, 1টা, 2টো, 3টে, 4টে 1 ছিল, যার জন্য 1টা, 2টো, 3টে, 4টে শূন্যস্থান করলাম, তারপরে যোগ করে করে গেলাম, লাস্ট যে দুটো টার্ম এটা হলো লব, এটা হলো হর। তাহলে আমার আনসার হয়ে গেল লব/হর 13/21। এবার এই অঙ্কটা দেখি, এই অঙ্কটায় সব বিয়োগ আছে, সেম করবো, এটা 3, এটা 4,
তাহলে আমি এখানে লিখব আগে 3 এখানে 4 কটা এক আছে একটা দুটো তিনটে তাহলে হচ্ছে আমি এখানে তিনটা এক করব এবার এখানে সব বিয়োগ আছে দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করব 4 থেকে 3 বিয়োগ করে পেলাম 1 এবার 1 থেকে 4 বিয়োগ করব 1 4 1 4 মাইনাসের সাইনটা বেশি তাই মাইনাস হবে আর 4 থেকে 1 বিয়োগ হলে হবে -3 তাহলে পেলাম -3 আবার এটা থেকে এটা বিয়োগ করব মানে -3 -1 তাহলে একটা মাইনাস যাবে ভিতরে 3 1 তাহলে হলো -4 তাহলে এবার নিয়ম হচ্ছে এই জিনিসটা লব আর এই জিনিসটা হচ্ছে হর তাহলে এর आंसर যেটা হবে লব বাই হর মানে -3 বাই -4 কাটাকুটি করলাম আমরা পেয়ে গেলাম হচ্ছে 3 বাই 4 তাহলে আমরা পেয়ে গেলাম 3 বাই 4 তাহলে এই অঙ্কটার आंसर হয়ে গেল आंसर এখানে হয়ে গেল 3 বাই 4 এবার এই অঙ্কটা আমরা দেখি এটা শুধু প্লাস ছিল এটা শুধু মাইনাস ছিল এটা প্লাস মাইনাস মিশিয়ে আছে আমি কি করব সেম প্রসেস अप्लाई করব 5 লিখব 6 লিখব 1 2 3 তিনটে এক আছে তাহলে এখানে আমি তিনটে ফাঁকা জায়গা করলাম প্রথম অপারেশনটা আমার মাইনাস আছে তাহলে এটা থেকে এটা মাইনাস হবে 6 মাইনাস 5 1 তাহলে এটা 1 হলো তারপরের অপারেশনটা প্লাস আছে তাহলে এটা যদি মাইনাস হয় তাহলে এই অপারেশনটা প্লাস হবে তাহলে 6 প্লাস 1 করলে আমি পাবো হচ্ছে 7 তারপরের অপারেশনটা আবার মাইনাস আছে তাহলে এটা মাইনাস হবে তাহলে যেটা হবে 7 মাইনাস 1 ইকুয়াল টু 6 এবার যে নিয়মটা এই এই এটা লব হয় আর এটা হচ্ছে হর তাহলে যেটা এটা হর হচ্ছে তাহলে आंसर যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে লব বাই হর মানে হচ্ছে 7/6 তো এবার আরো দুটো সরলীকরণের অঙ্ক আমরা দেখে নিচ্ছি এটা মিক্সড আছে মানে সংখ্যাগুলো মিক্সড আছে অপারেশনটা সবই যোগ আছে তো কি করব 1 আর 4 আছে তাহলে আমি এখানে আগে যেরকম নিয়ম 1 আর 4 লিখব তারপর এখানে 1 2 3 তার জন্য হচ্ছে তিনটে আমি ঘর করলাম এবার আমি যেটা লিখব 3 এবার আমি যেটা করব এখানে 3 2 আর 5 এটা লিখব যোগ তো করবই আমরা কিন্তু তার আগে কি করব এটার সাথে এটা গুণ হবে 3 ইনটু 4 12 3 ইনটু 4 প্লাস 1 তাহলে 3 4 12 প্লাস 1 এটার সাথে হচ্ছে প্লাস এটা এটা গুণ এটার সাথে প্লাস তাহলে হলো 13 আবার এটা এটা গুণ করব এটার সাথে প্লাস 13 দুগুণে 26 প্লাস 4 তাহলে এখানে 26 প্লাস 4 হলো তাহলে হচ্ছে 30 তাহলে এটা হয়ে গেল 30 আবার এটা এটা গুণ হবে এটা প্লাস তাহলে যেটা হলো 30 ইনটু 5 প্লাস 13 150 প্লাস 13 তাহলে হলো 163 তাহলে এই যে লাস্টে যে জিনিসটা পেলাম লাস্টের আগে এটা লব হয় আর এটা হর তাহলে এর আনসার যেটা আমার হলো আনসার হবে কি লব বাই হর তাহলে 30/163 তাহলে এর আনসার হয়ে গেল 30/163 তাহলে এই অঙ্কটা আমার হয়ে গেল কত সহজে 30/163 এবার এই অঙ্কটা এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক বিভিন্ন চাকরির পরীক্ষা এসছে অঙ্কটা তো কি করব কটা 999 আছে 1 2 3 4 5 6 ছটা 999 আছে 999 ইনটু 6 করলাম আর এখানে রয়েছে 1 2 3 4 5 6 তাহলে আমি করলাম 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 বাই 7 আছে সবার সাথে 7 তাহলে এটা করলে 2 এর আগে 3 3 6 4 এর 10 5 এ 15 6 21 21 বাই 7 কেটে হয়ে গেল হচ্ছে 3 আর এটা যদি গুণ করি 6 নং 54 4 হাতে 5 6 নং 54 5 59 এর 9 হাতে 5 6 নং 54 5 59 এইটার এইটা এবার আনসার যেটা হবে সেটা হচ্ছে 5 না যেটা আনসার হবে আমার 5994 প্লাস 3 তাহলে হয়ে গেল 5997 তাহলে আমার আনসার যেটা হয়ে গেল 5997 তো এবার এই অঙ্কটা আমরা দেখে নিই সরলীকরণের এটা 2 লসাগু 2 মাইনাস 1 তাহলে এটা 3 মাইনাস 1 তাহলে এটা হয়ে যাবে 4 মাইনাস 1 এরকম ডট ডট চলতে থাকলে তাহলে এটা হবে 100 মাইনাস 1 তাহলে এখন এখান থেকে আমরা পাবো 1 বাই 2 2 বাই 3 3 বাই 4 ডট ডট চলতে থাকবে এখান থেকে আমরা পাবো 99 বাই
100। এখন এই অঙ্কটা দেখো, দুই দুই কেটে যাবে, তিন তিন কেটে যাবে, তাহলে এমন একটা কিছু আসবে যেখানে চার চার কেটে যাবে, তাহলে নিরানব্বইটাও এইভাবেই কেটে যাবে। যদি চার চার কাটে তার মানে এখানে চার বাই পাঁচ আসতে হবে, চার চার কাটবে তাহলে পাঁচ পাঁচ কেটে যাবে আবার, তাহলে যে জিনিসটা পড়ে থাকলো এখান দিয়ে এক পড়ে থাকবে আর এখান দিয়ে একশো, তাহলে আমার আনসার যেটা হয়ে গেল সেটা হয়ে গেল 1/100। তাহলে এই অঙ্কটা সহজেই আমরা আনসার করে ফেলতে পারবো 1/100। এবার এই অঙ্কটা করতে গেলে এইভাবে সলভ করা তো অঙ্কটা হবে, কিন্তু অঙ্কটা 10-15 সেকেন্ডের মধ্যে হবে না। আমি একটা ট্রিক্স অ্যাপ্লাই করছি, সেই ট্রিক্স অ্যাপ্লাই করেই কিন্তু এই অঙ্কটা খুব তাড়াতাড়ি হবে। কীরকম, এই যে এই জিনিসটা আছে 23/7, 23কে 7 দিয়ে ভাগ করছি, যেমন ছোটোবেলা আমরা করতাম ভাগ পদ্ধতিতে গসাগু, 3 × 7 = 21, 2 রইল, আবার এবার 7টা আবার এখানে চলে আসলো, 7কে 2 দিয়ে ভাগ করব, 3 × 2 = 6, 1 রইল, আবার 2কে 1 দিয়ে ভাগ করব, 2 × 1 = 2, আমার ভাগশেষ মিলে গেল। এই যে এই জিনিসটা এলো, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, এটাকে সি, তাহলে এটা আমি করে ফেলবো a×b×c, মানে 3×3×2, তাহলে আমার আনসারটা চলে গেল 18। তাহলে এ বি সি আমার এখানে চেয়েছিল a×b×c কত, a×b×c আমার হয়ে গেল হচ্ছে 18 এই আনসারটা। তো একইভাবে এই অঙ্কটা, তো এটাও আমাকে বলেছে, এই অঙ্কটা আমাকে বলেছে এটা বার করতে, a+b×c। 26/9 আছে, তাহলে 26কে 9 দিয়ে প্রথমে ভাগ করব, 9×2 = 18, 8 অবশিষ্ট এলো, তারপরে আবার 9কে 8 দিয়ে ভাগ করব, 8×1 = 8, তাহলে 1 অবশিষ্ট রইল, আবার 8 দিয়ে ভাগ করব, 8×1 = 8, আমার 0 চলে আসলো। তাহলে এই জিনিসটা হলো এ, এই জিনিসটা হলো বি, আর এই জিনিসটা হলো সি। আমার চেয়েছে a×b+c, তাহলে আমি করতে পারি 2×1 + 8, তাহলে এটা হলো 2+8, আনসার হয়ে গেল 10। তাহলে এইগুলোই ছিল আমাদের সরলীকরণের বিভিন্ন অঙ্কের খুব সহজে শর্ট প্রসেসে 10 সেকেন্ডের মধ্যে উত্তর বার করার ট্রিক্স।